তামিম মুশিরা যখন মিরপুরে ঘাম ঝরান, সাকিব তখন নিজের স্ত্রীর সাথে সময় কাটান। ম্যাচের আগের দিন যখন সব ক্রিকেটাররা সিরিয়াস, একমাত্র ম্যাচেই তাদের মন, তখন সাকিব আল হাসানের সঙ্গী বিজ্ঞাপন। অথচ সেই সাকিবই বদলে যান খেলার মাঠে, বনে যান দলের নায়ক। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে সাকিবের আছে 2টি অর্ধশতক। তবে হাস্যরস করে কেউ যদি বলে ক্রিকেটটা সাকিবের বাপ দাদার সম্পদ, তাহলে হয়তো ভুল হবে না। সাকিবের এই খানদানি পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে। খায় ঘুমায় মাঠে পারফরমেন্স করে, ম্যান অব দ্য ম্যাচ জিতে নেই। সার্কাজম করে যদি সাকিব আল হাসানকে ঠিক এভাবে বর্ণনা করা হয়, ঠিক বেমানান হবে না। ক্রিকেটের অনুশীলনে অনেক ক্রিকেটারদের যতটা সিরিয়াস দেখা যায়, ততটা সিরিয়াস কখনোই মনে হয় না সাকিব আল হাসানকে। অন্যদের তুলনায় খুব কম সময় ব্যয় করেন অনুশীলনে, মাঠের চেয়ে বরং মাঠের বাইরের নানা ইস্যুতে থাকে মনোযোগ। ক্রিকেটের বাইরে কম কিছুর দায়িত্ব নেই সাকিবের মাথায়। ব্যবসা, শেয়ার মার্কেট, অসংখ্য কোম্পানির সাথে চুক্তি, নিজের একাডেমি কিংবা সব কিছুর বাইরে নিজেকে নিয়ে চলা বিতর্ক। একজন সাকিব সব কিছু কি সুন্দরভাবে সামলে নেন? মাঠের বাইরে এত কিছু যার সামলাতে হয়, মাঠে নিশ্চয়ই তার পারফরমেন্সে তাল গোল পাকানোরই কথা, কিন্তু মাঠের ক্রিকেটেও তিনি সব কিছু সামলে নেন। সবাইকে ছাপিয়ে হন সেরাদের সেরা। এখানেই তাই অনেকের প্রশ্ন ওঠে, এত কিছুর পরও সাকিব কীভাবে অন্যদের তুলনায় ভালো খেলেন? কেন সাকিবের তুলনায় ঢের বেশি পরিশ্রম ও নিবেদনের পরও অনেক খেলোয়াড় তার কাছাকাছি লেভেলেও যেতে পারছে না? উত্তর লুকিয়ে আছে সাকিবে। সালাউদ্দিনের মতে দেশের বেশিরভাগ ক্রিকেটার মাথা ছাড়াই খেলেন, তবে প্রিয় ছাত্র সাকিবকে তিনি এই কথাটা কখনো বলতে পারবেন না। ক্রিকেটটা পুরোটা মাথা দিয়ে খেলেন সাকিব, ফলে ব্যাটিংয়ে খুব বেশি ক্ষমতা না থাকলেও নিজের সর্বোচ্চ ব্যবহার করে নিয়মিত রান করে গেছেন। বোলিংয়েও সময়ের সাথে সাথে এনেছেন বদল। একটা সময় টার্ন নির্ভর সাকিব আল হাসানকে দেখা যেত, প্রায় করতেন আর্ম বল। এরপর সময়ের সাথে সাথে ফ্লাইট ও লাইন লেন্থে মনোযোগ দিয়েছেন, পিচকে খুব সহজে বুঝতে পারেন, সেটাকে কাজে লাগিয়ে সঠিক জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের ফেলতে পারেন বিপদে। আর তাই তো 17 বছর ক্রিকেট খেলার পরও সাকিব ব্যাটসম্যানদের কাছে দুর্ভেদ্য। অনুশীলনে সবসময় ব্যতিক্রম সাকিব আল হাসান, গত বাধা অনুশীলন কখনোই করেন না তিনি। সাধারণত ব্যাটিং নিয়ে বেশি কাজ করতে দেখা যায় না সাকিবকে, তবে সাম্প্রতিক সময়ে নিজের প্রয়োজনে নেটে ঘন্টার পর ঘন্টা বল করেছেন, তাই ফল হাতে নাতেই পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বল হাতেও ছিলেন জাদুকরী পারফরমেন্সে। নিজেকে সবসময় অন্য চিন্তা থেকে দূরে রাখা, ক্রিকেটীয় মস্তিষ্কে ব্যবহার করা এবং সঠিক অনুশীলনে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার এত দূর এনেছে। সেই সাথে সাকিব যে চাইলে সব কিছু একা হাতে সামাল দিতে পারেন, তাও তিনি দেখেছেন বারবার। আর সেজন্যই হয়তো তিনি সাকিব। সাকিব মানে একটা ভিন্ন বৈশিষ্ট্য। সাকিব মানে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া এক বীরের নাম, যিনি ক্রিকেট অঙ্গনে মিস্টার বাংলাদেশ।